পায়ের তলাতে। এই ধরনের ফাটল কেন দেখা যায়? কিংবা পটেটো চিপসে এরকম খাঁজ কাটা দাগ কেন হয়ে থাকে? এছাড়া খাবার দেখলে আমাদের জিভে জল কেন আসে? কিংবা পেঁয়াজ কাটার সময় চোখ কেন জ্বালা করে? এরকম মজাদার বিষয় সম্পর্কে বিস্তারিত জানবেন। নাম্বার ওয়ান, পায়ের তলায় ফাটল। পায়ের তলায় এই ধরনের ক্র্যাক অর্থাৎ ফাটল তো আপনি দেখেছেন, কিন্তু এর কারণ কি? বেশিরভাগ ক্ষেত্রে এই ফাটল কেন দেখা যায়? আসলে এর কারণ হলো স্কিন ড্রাই অর্থাৎ শুষ্ক হওয়া। সাধারণত স্কিন ড্রাই বা শুষ্ক হলে পায়ের তলাতে ফাটল দেখা যায়। এছাড়া বয়স বাড়তে থাকলে স্কিন ড্রাই হতে থাকে, তখনও এই ফাটল দেখা যায়। একই সাথে যে সকল মানুষ কম পরিমাণে জল পান করে তাদের পায়েও এই ফাটল দেখতে পাওয়া যায়। তাছাড়া কখনো কখনো দিনরাত মাটিতে কাজ করার ফলে এবং সঠিকভাবে জুতো না পরার জন্য এই ফাটল দেখতে পাওয়া যায়। তবে আসল কারণ হলো ড্রাই স্কিন, আর এর থেকে বাঁচার জন্য প্রচুর পরিমাণে জল পান করাটাই একমাত্র উপায়। নাম্বার টু, পেঁয়াজ কাটতে গেলে চোখ থেকে জল কেন পড়ে? এর কারণ একদম সাধারণ, সেটি হলো পেঁয়াজের মধ্যে থাকা এনজাইম, যেটি এক ধরনের লিকুইড অর্থাৎ তরল পদার্থ। এই বিশেষ ধরনের এনজাইম পেঁয়াজ কাটার সময় হাওয়াতে ছড়িয়ে যায়, তারপর যখন চোখে যায় তখন চোখ জ্বালা করতে থাকে। অনেক আগে মানুষ মনে করত পেঁয়াজের যে গন্ধ থাকে তার জন্যই চোখ থেকে জল আসে, কিন্তু পরে জানা গেল যে এর মধ্যে থাকা এনজাইম এর জন্য দায়ী। পেঁয়াজ কাটার সময় যদি পেঁয়াজকে জলের মধ্যে রেখে দেওয়া হয় কিছু সময়, তাহলে এই লিকুইড হাওয়াতে মিশতে পারে না আর চোখও জ্বালা করে না। নাম্বার থ্রি, কালো কার্ড পরার আসল কারণ। আজকাল মেয়েদের পায়ে এই ধরনের কালো কার বাঁধা থাকে, কিন্তু কি এর আসল কারণ? সাধারণত খেয়াল করলে দেখা যায় যে বড় বড় সেলিব্রিটিরাও এই ধরনের কালো কার পরে থাকে। এর কারণ একটি নয়, বড় অনেক কারণ রয়েছে। সবার প্রথমে তো মানা হয় কালো কার অশুভ দৃষ্টি থেকে মানুষকে রক্ষা করে, আর অশুভ শক্তি থেকে বাঁচার জন্য এই কার পরা হয়। আর বর্তমানে সবচেয়ে প্রধান কারণ হলো এই কালো কার বাঁধাকে বিশাল বড় মাপের ফ্যাশন মানা হয়, তাই সকলে কালো কার বেঁধে থাকে। নাম্বার ফোর, খাবার দেখলে জিভে জল কেন আসে? তেঁতুল কিংবা যে কোনো টক জাতীয় খাবার যখন আমরা আমাদের সামনে দেখি তখন আমাদের জিভে জল এসে যায়। এর কারণ হলো আমাদের ব্রেনের মনে হয়তো আমরা এই খাবার খেতে চলেছি, আর এজন্য ব্রেন আমাদের লালাগ্রন্থিকে অ্যাক্টিভ করে দেয়, যেটাকে বলতে পারেন পূর্ব প্রিপারেশন। এই ধরনের আগাম পরিকল্পনার কারণ লালা আমাদের খাবারকে মুখ থেকেই ডাইজেস্ট করার প্রক্রিয়াটা শুরু করে দেয়। আর এজন্য যখন খাবার সম্পর্কে আমরা ভাবি কিংবা কোনো খাবারকে দেখি তখন মুখে লালা কিংবা জল চলে আসে। নাম্বার ফাইভ, পেন্সিলের নিচে কালো রঙের এরকম বর্ডার আপনি দেখেছেন, কিন্তু কি এর আসল কাজ? এমনিতে তো দেখে মনে হয় এটি এক ধরনের ডিজাইন, কিন্তু আসলে এটি এক ধরনের ব্যবসায়িক বুদ্ধি। যখন পেন্সিল ব্যবহার করতে করতে একেবারে শেষের দিকে পৌঁছে যায় তখন এই কালো দাগের জন্য বেশ কিছুটা আগে থেকেই আমাদের মনে হয় পেন্সিল ফুরিয়ে এসেছে, যেখানে যদি এই কালো দাগ না থাকতো তাহলে অনেকটাই বেশি ব্যবহার করতে আমাদের মন চাইত। কিন্তু এই কালো দাগ আমাদের ব্রেনকে আগে থেকেই বার্তা পাঠিয়ে দেয়, আর এজন্যই বড় বড় কোম্পানি ইচ্ছা করে এই কালো দাগটিকে আরও বেশি রাখে। কিন্তু বাস্তবে পেন্সিল কিন্তু ততটাই থাকে যতটা তারা রাখতে চেয়েছিল। নাম্বার সিক্স, আর সবার শেষে আছে চিপসের ওপর এরকম দাগ, এটা কেন হয়? সবার প্রথমে তো মানা হয় এটি এক ধরনের ডিজাইন অর্থাৎ হুবহু পেন্সিলের মতো, কিন্তু চিপসকে আকর্ষক দেখানো ছাড়াও এর আরও একটি কারণ রয়েছে। আসলে বেশিরভাগ ক্ষেত্রে পটেটো চিপসের মধ্যে অনেক মশলা থাকে, আর এই খাঁজগুলি সেই মশলাকে ধরে রাখতে সাহায্য করে। এজন্য আপনি খেয়াল করবেন যে সকল চিপস প্লেন হয়ে থাকে সেগুলির মধ্যে কোনো প্রকারের মশলা থাকে না, খুব বেশি হলে লবণ থাকে। তো ব্যাস, আজকের ভিডিওতে এই পর্যন্ত, ফিরছি আগামী ভিডিও নিয়ে।